কাকি যে আপনার সাথে খারাপ ব্যবহার করে গেছে, আজে বাজে কথা বলছে, ওটা আমার মনে ছিল না। যাই হোক, এটা ও জানে আর আল্লাহ ভালো জানে যে মনে ছিল কিনা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো সকালবেলা খাওয়া দাওয়া করছি, সকালবেলা হলো রান্না করছি, রান্না করার পর হলো খাওয়া দাওয়া করলাম। বাড়িতে মেহমান লতা আসছে, লতার ননদের মেয়ে আসছে, তো খাওয়া দাওয়া করে তারপর হলো বসলাম একটু কথা বলার জন্য। আবার তো রান্না সময় হয়ে যাব, এখন এই 10:30টার মতো বাজে গেছে। তো আমি চাইছিলাম না এমন কোনো ভিডিও বানাবো, কারণ এখন দেখতেছি মানুষ বলতেছে যে ভিডিওতে যে তাদেরকে দিয়ে আমরা ভিউ কামাইতেছি, এখন দেখতেছি যে আমাদেরকে দিয়ে তারা ভিউ কামাইতেছে। তো যাই হোক, আর চাইছিলাম যে যেহেতু সাদিয়াকে বসাইয়া কথাগুলো হয়েছে, আমিও সাদিয়াকে বসাইয়া তারপরে কথাগুলো বলবো, কিন্তু তার হয় নাই। কেন হয় নাই তার বললাম না। এখন হলো যে ভিডিওতে দেখলাম যে বলল যে কি যেন বললো, আমার আবার সব কথা মানে একবার মন থাকে না, বলছে যে আমি কান্না করি এজন্য আমার নাম কান্তা রাখছে, কান্না করে কথা বলি এজন্য কান্তা রাখছে। এই নামটা হলো আমার দাদা রেখে গেছে, আমার আমি যখন একবারে ছোট মানে আমাদের বাড়িতে থেকে হলো কান্তা রাখা হয়েছে, আর আমার খালা মামা ওরা হলো রীতা রাখছে, ঠিক আছে। তো আমার বাবা, পরে ফুপু, পরে গ্রামের কিছু মানুষ আছে, দাদা দাদি, তারা সবাই কান্তা বলে, আর শুধু আমার মা আর হলো বড় ভাই, ছোটো ভাই তার নাম ধরে ডাকে না, বড় ভাই রীতা বলে, তাছাড়া সবাই কান্তা বলে। আর এই বাড়িতে মানে আমার শ্বশুর শাশুড়ি যারা আছে তারা রীতা বলে, কিন্তু ওই বাড়ির প্রতিটা মানুষ মানে কান্তা বলতো, কান্তা ভাবি বলতো, এখন তারা বলতেছে যে এই কথা। যাই হোক, আর বললাম না। পরবর্তীতে আসছে হলো সাদিয়াকে জিজ্ঞেস করতেছে, আমরা কি কখনো তোমাদের বাড়িতে যে হুমকি দিয়েছি কখনো? সাদিয়া ভয়ে নাকি সে আমি জানি না মিথ্যা কথাটা বলিয়া দিছে, মিথ্যা কথাটা বলছে যে না, আমি যেদিন মুস্কানের যেদিন বার্থডে ওদিন আমি আসছি, ওদিন মানে আমি তো বিকালবেলা আসছি, সকালে নাকি মানে খুকি শাশুড়ি এসে গেছে, আয়সা কি কি বলে বলে গেছে। তো আমার কথা যে আমি তো বাড়িতে আসতেই আছি, সাদি আমার ফোন দিয়ে বললো যে ভাবি এমন এমন রাগারাগি করে গেছে, কি বলছেন এজন্য। তাই আমি বললাম যে আমি তো বাড়িতে আসতেছি, তো দেখবো না। তা আমি আসার হলো 2 দিন পর না 3 দিন পর, যেন আপনাদের ভাইয়া যে একটি ভিডিও আসছে যে ভিডিওতে বলছে যে আমি খুকি তুমি এমন কথা বলছো আমার আমার সাথে মানে শেয়ার করছো, যদি আমি বলি তাহলে ওই বাড়িতে থাকতেই তোমার কষ্ট হয়ে যাবো, মানে এটা হলো আপনাদের ভাইয়া বলছে ওই দিন রাত্রে আসছে এই বাড়িতে খুকির শাশুড়ি আসছে। আসার পর মানে আয়সা বলতেছে আমি তো ঘরে ফ্যান ছাড়া ঘরে বোঝা যাইতেছে না, সামনে হলো সামনের ওটাই মানে পাকা ওটাই হলো আদি আনা দাদু বসে আছে, মানে দাদি বসে আছে চেয়ারে, দেখি মানে সে বসে চিল্লা পাল্লা শুরু করে দিছে। তো বের হয়েছে, আমি কে চিল্লাচিল্লি করে দেখি, তো এছাড়া আজানের 1 থেকে 2 মিনিট মানে সব মানুষ হলো নামাজে দাঁড়াইব এমন সময় আসছে। আসার পর মানে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, আমি তো মানে আজান শুনছি যে আজান দিতেছে বা রাস্তা দিয়ে মানুষ যাইতেছে নামাজ পড়তে, আদিও না দাদাও যাইব মানে উজু করতে গেছে, তো আমি কিচ্ছু বলি না, একদম চুপ সাইলেন্ট ছিলাম। আর আদিয়ানোর বাবা হলো ফোন দিয়ে আমারে আর আগেই বলছে যে তুমি কিছু বলবা না, বাড়িতে যারা আছে তারা বলবো, যেমন আমার শ্বশুর শাশুড়ি আছে তারা বলবো, তুমি কিছু বলবো না, তুমি চুপ থাকবা, কারণ আমি তো প্রবাসীর বউ, এই জন্য আমার মুখ বন্ধ চুপ একদম। তো তারপরে মানে এমন ভাষায় কথা বলছে মানে নোংরা ভাষায়, আমি এখানে মানে বলতে পারতেছি না, আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, এরকম ভাষায় কথাবার্তা বলছে যে আমি নাকি জামাই রেখে এখানে আসছি, বলতেছে জামাই জামাই ভাত খাইতে পারোস না, আর অনেক
মানে খারাপ ভাবে কথাবার্তা বলছে। তো কি বলবো আর, সে যদি আমারও বলে যে আমি জামাই ভাত খাইতে পারি না, আমি তো জামাই রেখে আসি নাই না, আমার হাসি পাইছে শুন না, তারপরেও মানে হাসিও পাইছে আবার রাগ উঠছে, কারণ রাগ উঠলেও কিছু করতে পারি না, আমি চুপ ছিলাম, শুধু আমি বলছি যে আপনি তো ভিডিও দেখেন নাই, কা ভিডিও তো এরকম ভাবে কথা বলে নাই, আমি এটাই বলছি আর কোনো কথাই বলি নাই। তো সেক্ষেত্রে মানে বাড়ির কেউ মানে কিছু বলে নাই তাদেরকে, তাদের মানে খুকি শাশুড়িকে খালি বলছে যে বাড়িতে যান বাড়িতে যান, শেষ, মানে কোনো কেউ কোনো কথাই বলে নাই। তো এই আমি হলো এই বিষয়টা শেয়ার করতে চাই না, কারণ এরকম রাগারাগি বা বলা যায় গালাগালি, খারাপ ভাষা, নোংরা ভাষা এসব বলে গেছে আরও 3 থেকে 4 দিন আগে, কিন্তু আমি ভাবছিলাম না যে শেয়ার করব, কিন্তু এখন দেখতেছি যে কালকে সাদিয়াকে দিয়ে হলো ভিডিও বানাইছে, সাদিয়াকে বসাইয়া, এবং সাদিয়াকে আমি আবার জিজ্ঞেস করলাম, সাদিয়া আসছে সন্ধ্যাবেলা, আমি বাড়িতে মানে আমার শাশুড়িকে বলছি যে ননদ হইয়া কীভাবে এরকম মিথ্যা কথা বললো, তারপরে বলতেছে যে মানে গেছে, যাওয়ার পর সাদিয়া আসছে, আসার পর আমার বলতেছে কী হয়েছে, পরে বললাম, পরে বলে যে আমি হঠাৎ করে তোকে আমার একটা ধরা হয়েছে, আমি কি বলবো মানে বুঝতেছি না, আর যে সাদিয়া বললো আর কি যে আমি কাকি যে আপনার সাথে খারাপ ব্যবহার করে গেছে, আজে বাজে কথা বলছে, ওটা আমার মনে ছিল না, যাই হোক এটা ও জানে আর আল্লাহ ভালো জানে যে মনে ছিল কি না। তো এই হলো কথা, শেয়ার করতে চাইছিলাম না, তারপরও আসতে হলো, মানে তার কথাগুলো আমার মাথায় এমনভাবে লাগছে, তারপরও মানে চুপ ছিলাম, যেহেতু গ্রামের বউ, আর বিশেষ করে যাদের হাজব্যান্ড বাইরে থাকে তাদের এমনিতে দোষ বেশি, তারা মনে সত্যি কথা বললো মিথ্যা কথা হয়ে যায়, এর জন্য কিছু বলতে চাইছিলাম না। এখন দেখলাম যে আমাদের দিয়ে ভিউ কামাইতেছে, আমাদের মানে আমাদের মিথ্যা প্রমাণ করতে চাইতেছে, যখন মানুষ কি বলে যে একবার দুইবার তিনবার তো সুযোগ দেওয়া যায় না, আমার ক্ষেত্রে হোক বা আরেকজনের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, আর ইউটিউবে এসে এরকম ঝগড়া বিভেদ মানে এসব আমার পছন্দ না, কারণ আমার বাবার বাড়ির ফ্যামিলিতে সবাই ভিডিও দেখে, মানে আমার বাবা ছাড়া, আমার বাবার হাতে টাচ ফোন নাই, এজন্য হয়তো বা দেখা হয় না, তাছাড়া হয়তো বা সবাই ভিডিওটা দেখে আর কি, যেমন ফুপুরা দেখে বা ফুফাতো বোনের হাজব্যান্ড যারা আছে তাদের, তারাও দেখে, বা আমাদের গ্রামের কাকা বা ফুপুরা মানে চাচাতো ফুপু এরকম অনেক মানুষ আছে, তারা সবাই ভিডিও দেখে, তো তারা বলবো যে ইউটিউবে আইসা মানে ঝগড়া বা রাগারাগি এইসব কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, এর জন্য মানে কিছু বলতে চাইছিলাম না। আর আমার বাবা হলো একটু শুনছে যে এরকম হইতেছে, জ্ঞানজ্ঞান চলতেছে, তো ওদের আমি বাড়িতে গেছি, তারপরে মানে বুঝাই দিল যে এরকম কিছু করো না যাতে মানুষের মান যায় বা মানুষ খারাপ বলে ইউটিউবে এসব, আর এই মানে তারা হলো বুঝাই দিছে যে যাতে আমি এরকম কোনো কিছু যাতে না করি। তো এটাই আমি হলো বাবা মার সম্মান প্লাস হাজব্যান্ডের সম্মান রাইখা কাজ করতে চাই, কারণ আমি চাই না যে আমার জন্য আদিয়ানা বাবা কথা শুনুক বা আমার বাবার বাড়ির ফ্যামিলি কাউকে বল মানে মানুষ এসে বলুক যে কান্তাকে দেখলাম বা রিতাকে দেখলাম যে ইউটিউবে আইসা মানুষের সাথে কথা কাটাকাটি করতেছে বা এইসব বিষয়। তো এই আমি চাই না এসব নিয়ে আমাকে নিয়ে আদিয়ানের বাবাকে নিয়ে কোনো কথা বলুক, কারণ আমি তো একটা ভিডিও তাদেরকে নিয়ে বানাইছি শুধু, যে সে আমাকে কাপড় চুপড় দিছে, মানে একটা ড্রেস দিছে, এই দিছে, সে দিছে, মানে এইসব কথাবার্তা বলছে, ওই ওই ভিডিও দেখে হলো আমি ভিডিও বানাইছি, তাছাড়া কিন্তু তাদেরকে নিয়ে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না। তো ওই আর কি বলবো, তো আর কিছু বলার নাই, কারণ এগুলো শেয়ার করতে চাইছিলাম না, তারপরও শেয়ার করলাম। কালকে আদিয়ানা বাবাকে হলো যখন কালকে রাত্রে আমি ভিডিও বানাইতে চাইছিলাম, মানে যে বলছে যে আমি কান্না করে দেখা মানে কান্না করে কথা বলে দেখে আমার নাম কান্তা রাখছে, মানে ওই কথাটা শুনে আমার মানে মাথায় রাগ উঠে গেছে যে মানুষের নামে মানুষ
কিভাবে এত মিথ্যা কথা বলে। তাদের তো কত নাম দেখলাম, সে নাম থেকে এখন মানে আর ডিজিটাল নাম হয়ে গেছে, হাসি পায় আমার। কত মানুষের কত দেখলাম আর কি। এখন আমার নাম তো এটা শুরু থেকে আমার, ওই যে বললাম যে আমার দাদা রেখে গেছে, আমার দাদা, আমি যখন ক্লাস টুতে পড়ি না ওয়ান, হ্যাঁ টুতে পড়ি, তখন আমার দাদা মারা যায়, আর আমার দাদি মারা গেছে 2 বছর হয়েছে, সব সময় তারা কান্তা বলতো, ঠিক আছে। আর এখন নাকি আমি কান্না করি, এই জন্য আমার নাম কান্তা রাখছে। মানুষ সবাই মরব, আমি কি আরেকজনে কি, মানে সবাই মানুষ, মিথ্যা কথা মানুষ কত বলতে পারে তা আল্লাহই জানে ভালো, আর তারা জানে ভালো। মিথ্যা কথার তো একটা লিমিট আছে, কিন্তু তারা লিমিট ক্রস করতেছে। মানে আমরা যে চুপ, মানে চুপ আছি দেখা এই না যে আমাদের ভিতরে অনেক কিছু আছে বা তার জন্য আমরা চুপ আছি, মানে আমরা চুপ আছি এই জন্য মানুষ আমাদেরকে খারাপ বলবো, ঠিক আছে। মানুষ দেখ বলবো যে দেলোয়ারের বউ ইউটিউবে এসে কথা বলতেছে, এরকম মানুষের সাথে কথা কাটাকাটি করতেছে, বা আমার বাবার বাড়ির ফ্যামিলি মানুষের কাছে বলবো, এই জন্য চুপ আছে। এমন না যে আমাদের ভিতরে অনেক কিছু আছে, সে এসব কোনো ই নেই আমাদের মাঝে, যে আমরা বিয়ের পর কিছু করছি ওটা মানুষ জানে, বা আমার মানে শ্বশুর বাড়ির ফ্যামিলির মানুষ জানে, এসব এসব কিছুই না, ঠিক আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফিজ।